নমস্কার, আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করছি বিষ রাশিকে নিয়ে। যে সমস্ত জাতক জাতিকার নাম সাধারণত হর্ষ, দীর্ঘ, হর্ষই, এ, ও এবং ব দিয়ে শুরু হয়, তার সাধারণত এই এই রাশির জাতক বা জাতিকা। এই রাশির অধিপতি বা স্বামী হলেন হচ্ছে শুক্র, এবং তিনি অনুকূলে থাকলে সম্পত্তি, ধন, সুখ, সমৃদ্ধি প্রভৃতি পাওয়া যায়, কিন্তু প্রতিকূলে থাকলে এগুলো পাওয়া যায় না, এটা খারাপ ফলদান করে। তো ইনাকে খুশি রাখতে মোটামুটি এই শ্রেণী জাতক জাতিকাদের ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। অর্থাৎ ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে এই রাশির অধিপতি শুক্র গ্রহকে নিজের অনুকূলে নিয়ে আসা যায়। এছাড়াও এদের ধন, বিদ্যা, বুদ্ধি, সম্পত্তি প্রভৃতির দিকে নজর রাখেন কে? বুধ। এবং তাকে সন্তুষ্ট করার জন্য চার মুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। এছাড়া এদের ভাগ্যোদয়, ব্যবসা সব কিছু দৃষ্টি দেন বা ভালো দৃষ্টি রাখেন শ্রী শনিদেব, তার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। এক কথায় এই শ্রেণী জাতক জাতিকা ছয়মুখী, চারমুখী এবং সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে একত্রে। অথবা যদি সে ধারণ করতে না চায়, তাকে এই সমস্ত মানে এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল লাভের জন্য তাকে ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতেই হবে। যারা রুদ্রাক্ষে বিশ্বাসী নয় তারা না ধারণ করে চলবে, কারণ কথায় আছে বিশ্বাসে বস্তি মেলায় তর্কে বৌদূর। তো যাই হোক, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে এরকম ভিডিও আরও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।